বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। উন্নয়নের আলোকবর্তিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে হয়েছে এ দিন বদল। তাঁর সময়োপযোগী পদক্ষেপে এক অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যার প্রাজ্ঞ ভূমিকা ও দক্ষতায় প্রকারান্তরে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তিনি মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান এমপি। তাঁর নেতৃত্ব ও দিক নির্দেশনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধিভুক্ত 10টি প্রতিষ্ঠান সত্যিকার অর্থে বিশ্বমানের নিরাপত্তা ও সেবাদানে প্রাগ্রসর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। জনাব আসাদুজ্জামান খান 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে 12 জানুয়ারি 2014 স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা, কার্যক্ষেত্রে দক্ষতা ও গুরুত্বপূর্ণ অবদানের প্রতিদানস্বরূপ 14 জুলাই 2015 স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। গত 30 ডিসেম্বর 2018 একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে দ্বিতীয়বারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর যুগোপযোগী সিদ্ধান্তে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ নির্মূলে প্রায়োগিক ভূমিকার কারণে তিনি বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদ হিসেবে আন্তর্জাতিক মহলে স্বীকৃত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মাদক বিরোধী অভিযানের মধ্য দিয়ে দেশে মাদকের প্রকোপ কমিয়ে আনতে তিনি অনন্য ভূমিকা রেখে চলেছেন। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন, যা বিশ্ব দরবারে বাংলাদেশের স্মারক বহন করে, কিন্তু ভয়াল বনদস্যুদের তাণ্ডবে সুন্দরবন একটি আতঙ্কে পরিণত হয়েছিল। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাবের সহায়তায় একের পর এক দস্যু সংগঠনের আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবন দস্যুমুক্ত হয়েছে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করা সম্ভব হয়েছে। মায়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভাষান্তরের স্থানান্তরের মাধ্যমে তাদের শৃঙ্খলে এনে আন্তর্জাতিকভাবে তাদের ফিরিয়ে নেয়ার জন্য মায়ানমারকে চাপ প্রয়োগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ প্রশংসনীয়। তিনি জাতিসংঘে টেকসই শান্তি সম্মেলন সহ বহু আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তিনি রেখেছেন অনন্য ভূমিকা। এই বিদগ্ধ রাজনৈতিক ব্যক্তিত্ব 1950 সালের 31 ডিসেম্বর ঢাকা জেলার তেজগাঁও থানার মণিপুরী পাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন তেজগাঁও পলিটেকনিক হাইস্কুল, বর্তমান তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে 1965 সালে এসএসসি, তৎকালীন জগন্নাথ কলেজ থেকে 1967 সালে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাফল্যের সাথে বিএসসি অনার্স সম্পন্ন করেন। ছাত্রজীবনে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। লেখাপড়ার পাশাপাশি 70-এর দশকে তিনি মঞ্চনাটক করতেন এবং তুখোর ব্যাডমিন্টন ও দাবা খেলোয়াড় ছিলেন। নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খানের রাজনীতিতে প্রবেশটাও ছিল রাজোচিত। তিনি ছাত্রজীবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক মতাদর্শে উদ্ভাসিত হয়ে প্রত্যক্ষভাবে রাজনীতিতে আসেন। 1969-এর গণঅভ্যুত্থান সহ মুক্তিযুদ্ধ পূর্ববর্তী প্রতিটি ধাপে তাঁর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধে 2 নম্বর সেক্টরে ঢাকা ও গাজীপুরে পাক বাহিনীর বিরুদ্ধে জীবন বাজি রেখে তিনি যুদ্ধ করেন। ব্যক্তি জীবনে তিনি মিসেস লুৎফুল তাহমিনা খানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তিনি দোহার পদ্মা কলেজের প্রতিষ্ঠাতা, হোসেন আলী স্কুলের সভাপতি, তেজগাঁও কলেজের প্রেসিডেন্ট এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন সিনেট সদস্য। এছাড়াও তেজগাঁও, রমনা, হাতিরঝিল ও দোহার এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা
ও অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের স্থায়ী কমিটির সদস্য ছিলেন ও প্রাইভেটাইজেশন বোর্ড এবং প্রেস কাউন্সিলেরও একজন সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। জানমালের নিরাপত্তা ও দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ পুলিশের অগ্রণী অবদানের প্রেক্ষিতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রার আমি বলতেই পারি যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেইটা ধরে রাখার জন্য সাস্টেইনেবল পিস এর দরকার, এবং সেই সাস্টেইনেবল পিস ধরে রাখতে হলে সাস্টেইনেবল সিকিউরিটি দরকার, সেটাই করছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সাথে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার রয়েছে প্রগাঢ় হৃদ্যতা। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে অসংখ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি সতত নবীন অফিসারদের দেশপ্রেম, পেশাদারিত্ব ও অসীম সাহসিকতার সাথে আইন শৃঙ্খলা রক্ষার জন্য সাহস ও অনুপ্রেরণা প্রদান করেন। মাননীয় মন্ত্রী, আপনার নেতৃত্বে মানব সম্পদ ও জীবনের নিরাপত্তা প্রদান, উদ্ধার অভিযান, অপরাধ দমন, অপরাধী শনাক্তকরণ, জল ও স্থল সীমান্ত নিরাপত্তা, চোরাচালান রোধ, প্রবাস ও অভিবাসন সম্পর্কিত নীতিমালা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মানব পাচার রোধ ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি রোল মডেল হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছে। আপনি জ্ঞানের অন্বেষণে ছিলেন সাহসী, আপনি যুক্তি অনুসরণে কখনো ভয় পাননি, আপনি সত্য ও ন্যায়নিষ্ঠ সিদ্ধান্তে কখনো পিছপা হননি। দূরদর্শী নেতৃত্ব, দেশাত্মবোধ, ব্যক্তিত্ব আপনাকে করেছে অনন্য, করেছে নন্দিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি, আপনাকে অভিবাদন। বাংলাদেশ পুলিশ একাডেমি সর্দা পরিবারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন।